আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি রোমহর্ষক রহস্যময় গল্পের সংবাদ থেকে একটি গল্প নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের মারণ বাতাস। এটি সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা কাহিনী মিথিন মাসের সিরিজের একটি উল্লেখযোগ্য কাহিনী। পুরুষ গোয়েন্দার ভিড়ে মিথিন মাসে গোয়েন্দা জগতের একটি উল্লেখযোগ্য নাম। শুরু করছি আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের মারণ বাতাস। ইদানিং কাজকর্মী অফিস পাড়া এলে একবার করে লালবাজারে ঢু মেরে যায় মিতিন। ডিসি দিদি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প স্বল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌদার্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুশি হন খুব, মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষালাভও হয়। অনিশ্চয় দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলের চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হই হই করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনে এসছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধে দোপাট্টা ঠিক করতে করতে মিটিং চেয়ারে বসলো। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজ পড়েছিলেন, আলিপুরে মাল্টিস্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সমরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে বলে আছে বলে সন্দেহ করছেন। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপার ওয়েটটাকে এক পা ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম, ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসে মারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যি জেগে উঠেছেন। তা সেই দুরাতটা ঠিক কে? গুপ্ত গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন, গেস করুন তো কে? আমি কি করে বলবো, কেসটার আমি কি বা জানি, হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। হে হে, বুঝলেন না তো, ম্যারেড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? আগে হ্যাঁ, বধু হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান, কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন, স্বামী হত্যার কেস শুনে অমনি কানে লেগে গেল। হ্যাঁ, তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়ামায়া বলে কোনো শব্দই নেই, ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে, একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কিরকম? এয়ার অ্যাম্বলিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট। অক্কা! ওহ নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চান্সটা নিয়েছিল, তবে ছানু ডক্টরের চোখ এড়াবে কি করে, সিরিঞ্জের বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গেছিল, দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইনজেকশন পুশ করার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটে, তবে সিম্পল, গল্প একেবারে দুয়ে দুয়ে চার। কিরকম? কৌতূহল হচ্ছে তো, কিউরিসিটি দ্য নেম ইজ ওমান। আহা, বলুন না। বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কি না। তার আগে বলুন,
চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যর উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিমাটি বেশ বৈঠকি ধরনের। দাঁড়িয়ে দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ। লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া, টুকরো টাকরা নিজস্ব টিপ্পনিও জোরেন মাঝে মাঝে, তাতে গল্প আরও জমে ওঠে। গল্পের মধ্যে আর ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশাবত করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এই রকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর চারেক আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই, বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান, চিত্রলেখা তাদের একমাত্র মেয়ে। বেহালায় নিজস্ব বাড়ি দোতলা, সৌম্যরূপরাও পয়সাওলা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালো পোশাক ছিল, মাও যথেষ্ট শিক্ষিত, এমএ পাস, তবে নির্ভেজাল হাউস ওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপে রেখে যা পয়সার খায়দায় মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক, কিসের যেন একটা দলে ছ্যাং ছ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশুনোত্তর গ্রাজুয়েশন অবধি তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান ছিল সৌম্যরূপ, হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যেই ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করত না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজি এমএসসি। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস ছয়েক পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকে তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজায় দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকে ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করাতে থাকে। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না, তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় যায়, তখন বউ একটা ভালো কাজ পেয়ে গেল, কটা স্বামী বা এই অবস্থা খুশি মনে মেনে নিতে পারে। ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরও খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এককারি স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শীত দ্বারা একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা, অ্যাঙ্কাইলজিন স্পন্ডিলাইটিস বেচারাকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যে চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালার বাপের বাড়ি চলে যায়। তারপর থেকেই একদম আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলায় চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য। আধ ঘন্টা এক ঘন্টার মতো ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসে গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর দুয়েক ধরে সৌম্যরূপের হাতে স্ক্যালটেন সেট করে লাগানো থাকত। ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে ওই স্ক্যালবেন সেটের মধ্যেই ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউ দিয়ে যেতে পারত, ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যালবেন সেটেই একটা 50 সিসির সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটাকে ধরতে পুলিশেরা সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে,
ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। গল্পে ফাঁক পেলেন কিছু মেটার ফেভারে? ফাঁক কি বলছেন, আমি তো ইয়াপ্পারও গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। এগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30 মধ্যে, গেছে ঠিক 9:00। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রালেখার আসা যাওয়া দুবারই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কে আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? চিত্রলেখাকে দেখে সৌম্যরূপের মা পাশে ফ্ল্যাটে চলে গেছিলেন। বোঝেনি তো ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখদর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমাচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেতে সমরূপ। তখন ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডক্টর এসেছিল 11:00 নাগাদ। তখন সবে রায়গার মাঠে সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছেন 9:00। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করেছেন, হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুড়ে দিয়ে দুধ দাঁড়িয়ে পালিয়েছিলেন লীলাময়। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তখন তার ছিল না। বোঝেনি তো খুনি একটা না একটা ভুল করে। তবু কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওটাই তো খেলা, ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালানের অনিশ্চয়, আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ ছুতো। এই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটি পাসপোর্ট, ও জানতো বরকে নিয়ে পাবেই। ডিভোর্স টিভোর্সের ওর কিচ্ছু দরকার নেই। বর এসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিস হিসেবে তার ভাগের সম্পত্তি প্রতি পাই পয়সা হাতে চলে আসবে, আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুরবাড়ি গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান! চিত্রলেখা আবার বিয়ে করেছিল নাকি? তবে আর বলছি কি, লর্ডগড় চালাচ্ছিল তো গুণময়ী, নিজের এক কলেজের এক প্রফেসরের সাথে। বেচারা সমরূপ হয়ে গেছিল ডগ ইন দ্য ম্যানেজার, এমন একটা মতলব ভাজল যাতে ডগ বি খতম, মাল করিও হাতে সে গেল। লোকে নিন্দাও করতে পারবে না, সবাই বলবে আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করে। সবই ঠিকঠাক ছিল, আলমারি থেকে গয়নাগাটিগুলো পর্যন্ত বের করে নিয়েছিল, শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা এক সেকেন্ড, সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 cc সিরিঞ্জ দিয়ে দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 cc সিরিঞ্জ হলেই হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌম্যরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইলস টিউব? হ্যাঁ হ্যাঁ, ওইসব স্যুপ টু 50 cc সিরিঞ্জটায় ভরে ভয়ার রাইস টিউব ফিড দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরি বাস দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার অ্যাম্বুলিজম করা যায় না, ফিজিওলজি স্টুডেন্ট তো। একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গিয়েছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গিয়েছিল? আশিক জুটে গেছিল তাই, শ্বশুর বাড়িতে থেকে প্রেম করা অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে, তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিট হয়ে গেছিল, যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকতো না।
তবে বাপ্মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজেন্ট ম্যাটার, চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মা অস্বীকার করতে পারেনি, আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধ্যেবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানার থেকে অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠক ঠক কাঁপছিল, জোর শক পেয়েছে আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে কথা। সৌম্যরূপের মার এখন কি অবস্থা? পাথর, একেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে বড় বড় 2 আঘাত। স্বামী গেল, ছেলে গেল। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল! এই বজ্জাত মেয়ের জন্য বাপ মায়ের মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজেহার দিয়েছে, স্বীকার করেছে সব? উফ, সে মেয়ে যে কি ঠেটা, মুখে একদম কুরু পেটে বসে আছে, শুধু একটাই বুলি তোটা পাখির মতন আউড়ে যাচ্ছে। আমি সৌম্যকে মারিনি, আমি বেরিয়ে আসার সময় সৌম্যর যন্ত্রণা ছটফট করছিল, আমি ওকে মেপে 2 সিসি ক্যাম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম সৌম্যরই রিকোয়েস্টে, তার বেশি আমি আর কিছু জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার, পার্থ আর চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়িতে যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশ কাস্টডি মানে মেয়েটা তো এখন এখানেই আছে লালবাজারে। আর কোথায় যাবে, তিনি এখন লক আপ আলো করে আছেন। একটু দেখা যায় মেয়েটাকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান? হ্যাঁ, আরে ম্যাডাম, গল্প উপন্যাসে আপনাদের আই মিন পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রতন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না, আপনি শত চেষ্টাতে ওকে বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে দেখুন যাচাই করে, কয়লা যদি হীরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15-এর মধ্যে বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা, 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28, সাধারণ বাঙালির মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘনমেঘ জমে আছে বাইরের আকাশের মতো। চুলটুল উস্কো খুস্কো চিত্রলেখার, ভাষা ভাষা চোখের নিচে গাঢ় কালির পুঁজ মাত্র কয়েক ঘন্টাতেই, দুগালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সাথে কথা বলতে চান, যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলে শীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞেস করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন, কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালই না, স্থির চোখে দেয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো, জবাব কই! শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা, ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে উঠা পড়া করছে কণ্ঠনালী,
আবার চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার, কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরও নরম করল, কথা বলবেন না, ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার বলার কিছু নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়ে গিয়েছি। মোটেও না, যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আমায় একটা উত্তর দেবেন, আপনাকে দেখে সৌম্যরূপের সেদিন কী রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ, কে বিশ্বাস করবে, সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথাই সই করে দিয়েছিল, নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি তাই, ওটাই হাতের কাছে ছিল, সময় বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ফের এক কথা, তুমি মারলি তো কে মেরেছে ভূত? আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারে উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেওয়াল, প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরও দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন, হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয় নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঠেটা, কোথায় বর মরেছে, একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে, তা নয় দেখে নেবেন আমি ওকে ফাঁসিরে লটকাবো। মিতিন গুম হয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? এখনো সংশয়? কৌতূহল। আমি কেসটা একটু স্টাডি করতে চাই প্লিজ দাদা, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনকে ডিস্টার্ব না করে যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না, দু একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার, আলিপুর এভিনিউর ঠিকানা, বেশ পশ এলাকা, আজই যাবে কি একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালেই ভালো। আকাশলীলা বাড়িটা বিশাল, আটতলা, প্রতিটি তলায় ছখানা করে ফ্ল্যাট, দুটি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সোন চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি, তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোকেরই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়, কোথায় যাচ্ছে সেটাও, এটাই নিয়ম। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল চারতলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ, উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ, টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা, দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞেসে করল, ইয়েস? মিতিন সপ্রতিভ গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হল। আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আমি লালবাজার থেকে আসছি, আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের চোখ মুখ পলকে বদলে গেল, পাংশু মুখে বলল,
আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আরও কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনাদের সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা টেনে দাঁড়াল। আসুন। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারিদিক থেকে ঠিকরে পড়ছে। এবারে সম্পত্তি লোভে এক একটা খুন ঘটেও যেতে পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল, এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই। তবে গায়ের রঙটি ক্যাটক্যাটে সাদা, মুখ চোখ কেমন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য, দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো? না, বলুন। মহিলা উল্টো দিকে সোফায় বসলেন। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই, বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। নো প্রবলেম, আমি ভেতরে যাচ্ছি, আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেবো। নো থ্যাংকস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করলো মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয় শুনেছেন কাল সকালে আপনার প্রত্যভতিকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না। মহিলার স্বর ভেজা ভেজা। আমি কিছুই ভাবতে পাচ্ছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো বলবো না, আমার ছেলেকে যে কষ্ট দিয়েছে তাকে কি করে আমি। বিয়ের পর থেকে কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশে চলছিল, আমিও তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম। কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে, লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটা তো আপনার পছন্দ ছিল না? আমার স্বামীও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনি বলুন। মহিলা আচলে খুঁটির চোখ মুছলেন। সমু বড় ভালোবাসার কাঙাল ছিল, একটু বউয়ের সঙ্গ চাইত, বউকে সবসময় কাছে কাছে চাইত, অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে, বছর 35-এর এক কালুকুলো বউ। মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল বউটা, তারপর ট্রে নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞেস করল, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে সন্ধে যায়। একাই সব করে? আর একজন আছে, গোপালপুরের দিকে থাকে, কাছাকুচি করে, ঘরদোর পোছে, রান্নাবান্না সবই সুবালাই করে। হ্যাঁ, যা বলছিলাম। মিতিন আবার প্রসঙ্গে ফিরল। আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই বলতে পারেন। তা সে কতদিন হবে? ধরুন প্রায় 3-3.5 বছর। চিত্রলেখা তো এবারই ছেড়েছে মাত্র 8-9 মাস আগে, একদিন তাহলে সে এখানে পড়েছিল কেন? আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এবারই ছেড়ে যাওয়ার
তখনও সাহস পায়নি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায়। দু মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না, আলাদা শুতো, নিজের খেয়াল খুশি মতো নিয়ে থাকতো। আমার ছেলেটা যেন একা একা গুমড়ে মরছে। আপনি বউকে বোঝাননি? দেখুন, মেয়েদের মন বারোমুখো হয়ে গেলে সে তখন একটা অন্য জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনার যা বলার করেছিলেন? হ্যাঁ, নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা সেদিন এ বাড়িতে আসছে আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছে জানতেন? অভির মুখে শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখাকে ফোন টোন করত? সময় করত। আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সম্মুখে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মাচুকে জলের আভাস নেই, স্বরও অনেকটা দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চস্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখব, কিন্তু ওকে দেখা মাত্রই যেন কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? ঘড়ি তো দেখিনি, তবে হবে 8:20। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়? ডক্টর পাঁজা তো তাই বলেছেন। তখন আপনি পাশের ফ্ল্যাটেই? হ্যাঁ, রানীদের সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদের ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30-এর কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসত। লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়ে করবে শুনছি। মহিলার গলা সহসা দুলে গেল। আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ, দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখন ঘুমোচ্ছিল। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ওমের হাস অরম কিছু ছিল না। সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা। মিতিন ঘরে একবার চোখ আলগা বোলালো। সুদৃশ্য কাঠের শোকেশের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবিটির দিকে চোখ রেখে মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ, ওই প্রশ্নটা আমায় করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে, সরি। মিতিন সামান্য অপ্রস্তুত বোধ করল। একটুক্ষণ ভেবে বলল, তা ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যাল্প ভেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কী হতো, সমু তো আর তখন নেই। পরে 10:30-এ ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন? মহিলা মাথা নাড়লেন, বড় একটা শ্বাসও ফেললেন যেন। ছেলের জন্য কী খাবার ছিল সেদিন?
চিকেন? না না, ভেজিটেবল স্ট্রু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারতো না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেড রিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা পছন্দ করত না। এমনি সময় তাহলে কে করতো সব? আমি। আপনি? আমি ছাড়া কে করবে? আর কে ছিল সমুর? ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সময় পেল কোথায়? তবে এই ফ্ল্যাট গাড়ি সবই আমার নামে, একটা জমিও আছে আমার নামে সল্টলেকে, ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট ছিল, এখন আমি হ্যান্ডেল করি। ওয়ান মোর কোশ্চেন, এটাই লাস্ট, আপনার ছেলের কোনো এলআইসি ছিল? ছিল একটা, লাখ দুয়েক টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটাও চাকরি পেয়েই করেছিল বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি, হতে বইয়ের নামে ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই? মিতিন দু এক সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন, ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীরে পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর, পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরূপ, হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হয়, প্রেস এসে যা জ্বালাচ্ছে। বলুন কি জানতে চান? বাহ, বেশ মার্ত। মিতিন একটু ছেঁকে নিতে চাইল ছেলেটাকে, ভুরু কুচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভ্যারিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? 9টা 40 নাগাদ, স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, 10টা 11টার আগে শুরু হয় না, ঠিক বলেছি? সেদিন হয়েছিল, পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30। মিতিন অন্ধকারে ঢিল ছুঁড়ল একটা। 9টা থেকে 10:30 আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে বলল? হান্দাজ লেগে গেছে, মিতিন মনে মনে হাসল, কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? পল্লবী, পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন, তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা ফোন নাম্বার দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজন একসঙ্গে গোল পার্ক মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়, দুনিয়ায় ভাতৃহত্যার অতি কমন ঘটনা। কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন হয়েছিল, দাদা তো যে কোনো দিন হার্টফেল করে মারা যেত। আর দাদা মারা গেলে আপনি দাদার এলআইসিটাও পেয়ে যান, মরবার পৈতৃক সম্পত্তির আর কোনো ভাগিদার থাকে না। একই বলছেন,
আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি না, আমি কারোর কোনো সাথে পাশে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিমশীতল। তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন? কেন খুশি হব কেন? প্রথমত, আপনি ঝুটঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হাজরা থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর কোনো সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ার কথা। অভিরূপ থোট টিপে রইল অনেকক্ষণ, মাথার ওপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, বৌদি দাদাকে মেরেছে এটা এখনও আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, আপনার দাদাকে এই অবস্থা ছেড়ে গিয়েছিলেন। এ সময় বলা উচিত নয়, তাও বলছি, আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেননি। সারাক্ষণ খিটখিট, মেজাজ, অশ্রাব্য গালাগালি, বৌদির মতন ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন? কতদিন বরদাস্ত করবে? মাত্র ছ মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী খাটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক থেকেও দাদা ঠিক, একটা টকবগে ইয়ং ছেলে যদি পারমানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আমি এমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন ততটা যেন অপগণ্ড নয়। ঘটে বেশ বুদ্ধিশুদ্ধি আছে ছোকরার। মিতিন তেজচা চোখে টাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি, হয়তো বৌদি। সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো? হয়তো দাদা এমন কিছু করেছিল, বৌদি উত্তেজনার মাথায়। আমি বলছিলাম, বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির উপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে। না, আমি নিউট্রাল, আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভেবেছিলেন? আমি সবই জানি, দোষও দেখি না কিছু। আফটারঅল তারও একটা লাইফ আছে, কেন একটা ইনভ্যারিড লোকের জন্য সে পৌঁছে মরবে? প্রত্যেকেরই নিজের মতন করে বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমারও এই ডিসিশন আরও আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই জাগছে। মিতিন চোখ কুচকে জিজ্ঞাসা করল, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদাঅন্ত প্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। পুরো এপিসোডটা বড় স্যাড। মিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন, কোন ফ্ল্যাটটা রানীদির? ঠিক উল্টো দরজাটাই। আপনি কি এখন ওখানেও যাবেন নাকি? এই মিনিট পাঁচ সাত, অল্প দু চারটে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি, মাঝে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে? চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। মিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই সাঙাত এক আতকালা ঝি, অন্নদা মাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোড়াটা ওদেরই জমি ছিল। বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে কেউ ক্যানাডায়, বড় বড় নাতি নাতনিও আছে। মিতিন বিনা মন্তব্যে শুনছিল, দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন
চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ির ফ্ল্যাটে ঢুকে মিতিন ভিমলি খাওয়ার জোগাড়। এ তো এক মিনি রাজপুরি, দেওয়ালে ইয়া বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাল লণ্ঠন, আস্ত বাঘ আছে একখানা পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ির ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আতশোয়া হয়ে আছেন বিদ্যা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতো চুল, টকটকে রং বাদামি মেরে গেছে, চোখের মনে সবুজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা পুলিশ এসেছে। রানী খড়খড় করে বলে উঠলেন, কে ব্যাপার বলো তো বাচ্চা, সেদিন এসে এক গাঁটা জেরা করে গেলে আবার এসো? মিতিন বলল, আর জেরা নয়, আপনার সঙ্গে আজ গল্প করতে এসেছি। ও মা, এ যে মেয়ে পুলিশ, কালে কালে কত কি হলো, পিটে পুলির ন্যাজ গজালো, ছেলেমেয়েরা পিয়াদা হয়েছে, তা বাচ্চা সৌম মূল্য বটে, তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে সমুর মা আপনার বন্ধু না? অপন্যার কথা বলছো? আহা, বড় দুঃখী মেয়ে, ছেলেটাকে নিয়ে কটাবত বেচারার কি না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গা তো মানুষকে হালকা হতে হয়, আমার ছেলেরা থেকেও নেই, অপর্ণার ছেলেরা বেঁচেছিল, দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জড়ুতুম, বিদাতার কি লীলা, সেই ছেলেরও বউ মেরে দিয়ে চলে গেল, ঠিক হয়েছে, মগি ধরা পড়েছে, ভগবান মাতার ওপর আছে না? মেল ট্রেনের মতো কথা বলে চলেছেন রানী। হঠাৎ দেয়ালঘড়িতে বাজনা বেজে উঠল, বিচিত্র এক সুর, বিদেশি। থামতেই ঢং ঢং ঢং, বারোটা বাজছে। কবজি ঘড়িয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বিদ্যাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো বেশ জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে, আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপেও যায়, তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎস চোখে তাকালো, ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার, ফটোসেল। আজকাল অবশ্যই এ ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি, ঘন্টা যখন বাজছে আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বিদ্যা আপন মনে বিড়বিড় করে চলেছে, আমি তো এই ঘন্টার ভয় আলোই জ্বালি না, দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই, ব্যাস সন্ধে হলেই নিশ্চিন্দি, আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কি বা দিন কে বা রাত্রি। বটেই তো, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন নটা বাজল, বেজেছিল তো, অপর্ণা বলল নটা বেজে গেছে, এবার দেখি আস্তে আস্তে গড়ে যায়, বউটা হয়তো এতক্ষণে বিদে নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরে চলে গেলেন? না, তারও পরে ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগে কি এসেছিলেন? দাঁড়াও একটু ভেবে দেখি। বিদ্যার গোটা মুখ কুচকে গেল, পরক্ষণেই উদ্ভাসিত, মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগে গিয়েছিল, কান্নাকাটি করছিল খুব, আমি কত মাথায় হাত বুলালুম, একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো, বানানোর পরই তো চলে গেল ঘরে। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের খুব নিন্দে করতেন? নিন্দেও কারুরই করতো না বাচ্চা, তুষ্ট নিজের কপালকে। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু, বড় বিদ্যের দেমাক ছিল মাগির,
আমার সঙ্গে ব্যাঁকা সুরে কথা বলতো। যা গেলে লপচিকা। কিছু না বলতেই অন্নদা এক কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়ে উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরে নামল, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ন দিন। দিনটা যেন শীতিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ছলকানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। এক সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন, তারপরে উল্টো মুখে দৌড়েছে সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকল। মিনিট দশেকের মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন, মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? বলেছিলাম তো দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? আপনার মাকেও ডাকুন, একই সঙ্গে দুজনকে বলবো। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছে ঘর থেকে। বিস্মিত চোখে দেখছে মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাটিয়ে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন, আপনি সৌমরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতন কথা বলছেন, কি বলছেন আপনি জানেন? ঠিকই বলেছি, অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বলি, দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি, ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে পর্দার এপার থেকে নিঃসারে শুনছেন, বুকের মধ্যে কান্না জমে উঠেছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 85টি সিরিঞ্জটা দিয়েই সৌমরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটপট করছিল সৌমরূপ, শুধু ব্যাধির ব্যথা নয়, মনের ব্যথাতেও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে, সৌমরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পর ছেলের ঘরে এলেন অপর্ণা, হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী, এয়ার এম্বলিজম কী করে করতে হয় ওর জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইঞ্জেকশন করলেন অপর্ণা দেবী। বুদ্ধি অপর্ণা দেবীর অতি ক্ষুরধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছেন রানী লাহিড়ি। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাত চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসেব ভুলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টা বাজার পর ঘণ্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4 কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। নবম ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে আলো অফ, 10ম ঘণ্টার বাজল না। অন্ধ রানী রায়েরই কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘণ্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তখনই প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকলেন,
তারপর পুলিশ, যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একই দিনই মা, তার উপর নটার অ্যালিবাই তার করাই আছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থেকে গেলেন। কিন্তু একটা কথা মাথায় আসেনি, অন্নদাকে কায়দা করে তিনি হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্ত লেখা যাওয়ার প্রায় এক ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে এ তথ্য সিকিউরিটির কাছ থেকে সহজেই উদ্ধার করা যায়। অতএব নটার সময় চিত্রলেখাও চলে যাচ্ছে, আবার নটার সময় অন্নদাও বেরোচ্ছে, দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্ন, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিয়েছেন না চিকেন স্টু তাও ঠিক ঠিক মনে রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবারই দেননি। তার আগেই মিতিন একটু থামল, একটা না কথা বলিয়ে হাঁপিয়ে গেছে, দম নিল খানিক, তারপরে বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী, নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে, বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্য করেছি, দগ্ধে দগ্ধে মরার হাত থেকে একটি মুক্তি দিয়েছি আমি, যে ওকে এত কষ্ট দিয়েছে তাকেই বা আমি ছাড়ব কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে, বুক ফাটা কান্নায় ঠুকরে ঠুকরে উঠছে অপর্ণা, গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটা মুচড়ে মুচড়ে উঠছিল, আহারে একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে, পুত্রস্নেহ এত তীব্র হয়, মিতিন এখন কি করবে, নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না তা হয় না, চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। আজ আপনাদের সামনে পরিবেশন করলাম রহস্য রোমাঞ্চ গল্পের সিরিজ থেকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের একটি উল্লেখযোগ্য গল্প মারণ বাতাস। যদি আপনার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না, আর আপনার যেসব বন্ধুরা এরকম কন্টেন্ট দেখতে ইচ্ছুক তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।